রেল স্টেশনত দুর্বৃত্তই কাহিনীলে রেলত বহি থকা যাত্রীর মোবাইল, সমগ্র দৃশ্য বন্দী সিসিটিভি ক্যামেরা। বঙাইগাঁও রেল স্টেশনত নামনিমুয়া কামরূপ এক্সপ্রেসর রেল যাত্রী এগারীর পরা দুই যুবকে মোবাইল এটা কাঢ়ি নিয়ে। শিলাপথারর পরিতোষ নাথ নামের রেল যাত্রীজনে রেলখনের খিড়িকির কাষত বহি থাকা সময়তে হাতের পর মোবাইল কাঢ়ি দুই দুর্বৃত্তই হঠাৎ পলায়ন করে। স্টেশনত রখাই থাকা রেলখনের ভিতর বহি থাকা যাত্রীর পর খিড়িকিরে দুর্বৃত্তই থপিয়াই নিয়ে মোবাইল। ঘটনা সংঘটিত হওয়ার পিছতে রেলখনে যাত্রা আরম্ভ করাত যাত্রীজনে নিউ বঙাইগাঁও রেল স্টেশনত গিয়ে নামি রেল আরক্ষীক অবগত করে। বঙাইগাঁও স্টেশনত পোৱাৰ লগে লগে মানে মোর দুই মিনিটমান ট্রেন রুখিছিল, সেইখিনি সময়ত মোর হাতৰ পৰা চিলনি চুরে মোর হেৰি মোবাইলটো কাঢ়ি নিলে। কাঢ়ি নিয়ার লগে লগে ট্রেনখন এৰি দিয়ার লগে লগে আমি নিউ বঙাইগাঁও পালো। নিউ বঙাইগাঁওৰ পৰা আকৌ রিটার্ন আহিলো, অটেদি আহিলো। আহি কিনে ইয়াত আরপিএফক জনালো। জনার লগে লগে মানে তেখেতে সিসি ক্যামেরা চেক করলে। সিসি ক্যামেরা চেক করাত মানে সেই চিলনি চুর দুটার মানে ফটো সিঁতি দেখা পালে। মানে ময়ো চিনাকি করলো, চিনি পালো মানুষজনক। তারপর মানে আর 10-15 মিনিট পাছত এজন লড়া আহিলে, হবহু তেখেতর নিচিনা চেহারা। তেখেতক আরপিএফে ধরার লগে লগে মানে তেখেতক আমি মানে অনুমানিক তেখেত হই বলে ভাবিছিল, মানে সন্দেহতে তেখেতক ধরেছিল। তেতিয়া মানে তেখেতে কি কলে যে মই নহয় এই তেতিয়া মই ফটোটো দেখালো, এই দুটাক চিনি পোৱা না নহয়, এই দুটাক চিনি পাবে। নেপালত চকু দেখুৱাবলৈ গৈ থকা সময়তেই রেল যাত্রীজন আদবাতত আহুকালের সন্মুখীন হল। আরক্ষে তদন্ত করে এজন যুবক আর এটি কিশোরক করায়ত্ত করবলে সক্ষম হয় আর মোবাইলটো উদ্ধার করে। মাটি স্টেশনের পিছপালে রেলওয়ের মাটিত অবৈধভাবে সিঁতি ঘর বনায় আছে, মানে সেইখিনি যে রেল সেই চিলনি চুর জন্য সেইখিনি ওয়াল পার হয়ে কিনে দৌড়ি কিনে গেছে। বঙাইগাঁওর উপানন্দ শর্মার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।